মডার্ন ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ডে রিসার্চ কতটুকু বায়াস অথবা নন বায়াসড, এবং এই ডিসকাশনটা পার্টিকুলার রিসার্চারদের জন্য এত কষ্টের এবং দুঃখের, বিকজ যারা আসলে রিসার্চ করে তারা জানে, যারা খুব অনেক যারা অপ্রথম কয়েকদিন করে তারা মনে করে ও না না রিসার্চ খুব নন বায়াসড, আমরা এই করছি সেই করছি এটা নন বায়াসড, বাট আসলে এটা নন বায়াস না। ইফ ইউ হ্যাভ মানি আপনি এরকম একটা রিসার্চ কন্ডাক্ট করতে পারেন যেইখানে মানে কোনোভাবে আপনি জিনিসটা এমনভাবে সাজাতে পারেন যেন মনে হবে যে এই মাইকটা খাওয়াটা ভালো আসলে স্বাস্থ্যের জন্য, ওইভাবে জিনিসটা সাজানোর সময় এবং একটা লজিক্যাল রেজাল্ট আসার সময়। খুব ভালো এক্সাম্পল হচ্ছে পর্ন অ্যাডিকশন। পর্ন মেক্স ট্রিলিয়ন্স অফ ডলার্স অ্যান্ড তো পর্ন তো ভালো হবেই, ব্যাপারটা এরকম দে উইল অলওয়েজ কাম অ্যান্ড কনভিন্স ইউ দ্যাট ইটস গুড ফর ইউর হেলথ, গুড ফর ইউর ওয়েলবিং, অথবা এটা কোনো ক্ষতিকর দিক না। এই হার্ড ড্রাগ অলরেডি ওয়েস্টের সেল অনেক বাড়ছে, সোমার আপনার বাংলাদেশেও এটা বাড়তেছে। সো এখন এই হার্ড ড্রাগের যে কত উপকারিতা আমরা নতুন করে শিখতেছি, জাস্ট আজকের থেকে 8 বছর আগে আমরা সবাই জানতাম, সব সাইকোলজিস্টরা জানতো, বা সেটার মধ্যে কোনো ডিবেট ছিল না যে পর্ন অ্যাডিকশন খুব খারাপ, এটা সবাই মানে ইটস লাইক কমন নলেজ, ইউনো, কেউ দেখলে দেখে বা অনেকেই হয়তো দেখতো, দ্যাটস আ ডিফারেন্ট থিং, বাট অ্যাডিকশন যে খারাপ এটা হেল্প করে আমরা মোটামুটি সবাই জানতাম, বেসিক এতটুকু ছিল। এখন এসে তুমি এটা বলতে পারবো না, এখানে আপনাকে প্ল্যাটফর্ম রেস্ট্রিক্ট করতে হবে, আদারওয়াইজ উই উইল সি মানে কেওস। হ্যাঁ, আমি বলতেছি না বাক স্বাধীনতা থাকবে না, অবশ্যই থাকবে, বাট অ্যাট দ্য সেম টাইম উই ক্যানট অ্যালাউ কেওস, বিকজ বাক স্বাধীনতার নামে যেটা হচ্ছে সেটা হচ্ছে নিয়ন্ত্রণহীন মানুষ। সো পরপর দুই দিন একই বিষয়ে কথা বলতেছি, আলোচনা করতেছি, তার মানে মনে হচ্ছে যে একটা প্রেসিং ব্যাপার, হ্যাঁ প্রেসিং ব্যাপার একটা ঘটনা সত্যি। কারণ হচ্ছে যে জনাব ইয়াহি আমিন যেই পরিমাণ বুলশিট ছাড়া শুরু করছেন, এটার যেই পরিমাণ মানে বুলশিটের যেই মাত্রা, তাতে করে একটু প্রেসড ফিল করলাম কথা বলার জন্য, স্পেশালি রিসার্চ এরিয়া নিয়ে। আমি রিসার্চ এরিয়াতে আসি, সো কমেন্ট করার ক্যাপাসিটি আছে আরও ভালো পোক্তভাবে, তারপর আলাদাভাবে আলোচনা করার প্রয়োজন পড়তো না, গতকালকে কভার করতাম যদি গতকালকে সামনে পড়তো, যদিও একই এপিসোডের মধ্যেও নিয়ে কথাগুলো বলছেন, কিন্তু গতকালকে সেটা আমার চোখে পড়ে নাই। গতকালকে যেটা নিয়ে আলোচনা করছি শুধু অতটুকুই শুনছিলাম গতকালকে। উনি ওই অংশটা আবার ট্রেলারের মধ্যে দিয়েছেন, উনি হি সো প্রাউড যে উনি মনে করেন যে বাংলাদেশের মতো দেশে হচ্ছে সরকারের হাতে পলিসি, ফেসবুক থেকে হাত থেকে সরকারের হাতে পলিসি কেড়ে নিয়ে আসা উচিত বাংলাদেশের মতো দেশে, যেন আরেকটু জনগণের উপর কর্তৃত্ব খাটাইতে পারে সরকারগুলো, টোটালিটেরিয়ান সরকারগুলো। সো এই পয়েন্টটা মেক করে হি ওয়াজ সো প্রাউড অফ হিমসেলফ যে উনি এটা আবার টিজারের মধ্যে মারছেন, যেই কারণে আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে, যেই কারণে আমি টাইম স্ট্যাম্প ধরে ওইখানে গিয়ে উট্টুক দেখে উট্টুক নিয়ে কথা বলছি। তো কালকে ভিডিও এডিট করার সময় যখন ভিডিও ডাউনলোড করতে যাচ্ছি, তখন ওই জায়গায় সামনে পিছনে দেখি যে ওরে বাবা আরও তো বুলশিট দিয়ে ভর্তি, এবং যেটা বললাম যে অবশ্যই খুবই প্রেসিং পয়েন্ট আছে দেখে আজকে আবার আলোচনা করতে হচ্ছে একই ব্যক্তি নিয়ে বা একই সাবজেক্ট নিয়ে বা একই এপিসোড নিয়ে দুদিন কথা বলতে হচ্ছে। যা হোক, তো সেইখানে হচ্ছে উনি দাবি করতেছেন যে রিসার্চ পেপার টেপারে যে রিসার্চ হয় না, সারা পৃথিবী চলতেছে না রিসার্চের ভিত্তিতে, রিসার্চের ভিত্তিতে আপনি মঙ্গল গ্রহে যাচ্ছেন, রিসার্চের ভিত্তিতে আপনার চিকিৎসা হচ্ছে, রিসার্চের ভিত্তিতে আপনার পেট ব্যথা দূর হচ্ছে, আপনার গাড়ি চলতেছে, আপনার লাইট জ্বলছে, এগুলো সব হইতেছে বানোয়াট, এগুলো সব হচ্ছে বানোয়াট। উনি এই পয়েন্ট মেক করতেছেন কেন বানোয়াট। এখন আবার ফিরে যেতে ওই পয়েন্টে, কেন উনি কথাগুলো বলেন, কারণ হচ্ছে উনি যে কোনো মূল্যে ওয়েস্টকে হি উইল ব্রিং ওয়েস্ট ডাউন, যে কোনো মূল্যে হি উইল ব্রিং ওয়েস্ট ডাউন, এনিথিং অ্যান্ড এভরিথিং দ্যাট হ্যাজ টু ডু উইথ ওয়েস্ট ইজ সামহাউ সমস্যা খুঁজে পাচ্ছেন, বেড়াচ্ছেন উনি। সো এটা হচ্ছে ওনার একটা কোর জায়গা যেটা বুঝতেছি আর কি, যেই কারণে যে চায়না নিয়ে যিনি কথাগুলো বলতেছেন এটাও কিন্তু আমি গতকালকে বুঝি নাই যে উনি ওই দেখি নাই, ওইগুলোও মিস করে গেছি যে ইয়ে পুশব্যাক করছে, কি জানি বলে খালিদ ফারহান পুশব্যাক করছে। আমার কাছে চাইনিজদেরকে এই জায়গায় খুব স্মার্ট লাগে। চাইনিজ আর দ্য ফার্স্ট পিপল যারা প্রত্যেকটা টেকনোলজি নিজের দেশের মানুষের জন্য আলাদাভাবে বানাইছে, প্রত্যেকটা মেজর টেকনোলজি। এটা কি ওরা এই জন্য, ওরা তো লাইক ওদের কন্ট্রোলিং নেচার থেকে জিনিসটা করছে তাই না, মানে বাট কনজিউমারদের বাঁচানোর জন্য তো করে নাই। উনি খুবই রেসপেক্ট করে চায়নাকে, এই কারণে যে চায়না হইতেছে সকল কিছু আলাদাভাবে ফেসবুক ইউটিউবের বিকল্প বের করছে, কিন্তু ফেসবুক ইউটিউবের বিকল্প যে চায়না সরকার এই কারণে বের করছে যে ফেসবুক ইউটিউব যদি আপনি ইউজ করেন, যেমন বাংলাদেশ সরকার কিন্তু আপনাকে ধরতে পারেন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু খেয়ে দিতে পারতেছে না বাংলাদেশ সরকার, কেন, কারণ ফেসবুকের কর্তৃত্ব কিন্তু সরকারের হাতে নাই, যেটা চাচ্ছেন ইয়াহি আমিন। হ্যাঁ, সো এই কারণে চায়না হইতেছে আলাদাভাবে করছে, জানি তাদের সকল নাগরিকের কন্ট্রোল চায়না সরকারের হাতে থাকে। ওই ওই কন্ট্রোলিংয়ের জায়গা থেকে যে পয়েন্টটা পুশব্যাক করছে খালিদ ফারহান, উনি পয়েন্টটা এমনভাবে এস্টাবলিশ করার চেষ্টা করছে, আবার কালকে টপিকে ফিরে যাচ্ছি যদিও,
ওই পয়েন্টটা কালকে চোখে পড়ে নাই থাকলে ওই নিয়ে কথা বলতাম। উনি চায়নার গুণমুক্ত, কথা বলছেন না কোনোভাবে ওয়েস্টের গুণমুক্ত হওয়া যাবে না, চায়নার গুণমুক্ত এই কারণে উনি। সো ওইটা হচ্ছে ওনার একটা কোর জায়গা। যদি আপনি ইফ ইউ ওয়ান্ডার যে ঘটনা কী, উনি সব ওয়েস্টের ট্রেন নামায় ফেলতেছে কি যে ওয়েস্ট খারাপ, ওয়েস্টে মদ গাঁজা চলে, ওয়েস্টের এই ওয়েস্টের মধ্যে সবাই একটা ভুলের মধ্যে আছে, একটা ঘোরের মধ্যে আছে, ওয়েস্টে যে রিসার্চ হয় এগুলো সব ভুয়া, এগুলো সব বিভিন্ন এজেন্ডা নিয়ে রিসার্চ হচ্ছে, এগুলো সব ওয়েস্ট খালি। ঘটনাটা কি ওনার ঘটনা হচ্ছে উনি এই যে এবং চায়নার ফ্যান কেন, এই যে এই জন্য এই জায়গাটা এতক্ষণ ধরে বোঝার জন্য আপনি ওয়ার ইজ কামিং ফ্রম। এটা এখানে খালিদ ফারহানের বাইদেও একটা প্রশংসা করতে হয়, এই ভদ্রলোক এখন পর্যন্ত যাদের চোখে পড়ছে, যারা ওনারা যারা কথা বলেন অনলাইনে ইন্টেলেকচুয়াল বিষয়ে, ইফ ইউ উইল ইন্টেলেকচুয়াল বলবেন কিনা আপনি বা ইনফরমেটিভ বিষয়ে, ইন্টেলেকচুয়াল পুট ইট দিস ওয়ে মেবি, ইন্টেলেকচুয়াল বিষয়ে যারা কথা বলেন তার মধ্যে খালিদ ফারহানি এখন আমি র্যাঙ্ক করলে নাম্বার ওয়ানে রাখবো তাকে। আমি যতটুকু ক্যাপাসিটিতে দেখছি, ভদ্রলোককে অবজার্ভ করছি, উনি অনেস্ট, রিলেটিভলি অনেস্ট না বলে অনেস্টই বলতে পারি, কারণ আসলে মানে ঠিক আছে সবার একই রকম সাহস থাকে না যে উনি সব কথা সবভাবে বলার সেই সাহস হয়তো ওনার নাই যদি উনি দেশের বাইরে থাকে। সো যে কারণে লাইক আমার কোনো কী বলে আনরিজনেবল কোনো প্রত্যাশা নাই কারোর কাছে, যে সবাইকে হইতে আমার মতো বোল্ড ভাষায় কথা বলতে হবে না, হইতে পারে এক একজনের পার্সোনালিটি এক এক রকম হইতে পারে, এক একজনের চাওয়া পাওয়া এক এক রকম হইতে পারে, হোয়াট এভার, অ্যাজ লং অ্যাজ হি ইজ বিইং অনেস্ট দ্যাটস ফাইন। সো সে খালিদ ফারহানের পার্সোনালিটি যেরকম হয়তো বা তার ক্যাপাসিটির মধ্যে সে যতটুকু তাতে করে সে অনেস্ট আমার মনে হয়েছে, ফর দ্য মোস্ট পার্ট আমার কাছে মনে হয়েছে অনেস্ট। এবং বুলশিট কথাবার্তা আমি বলতে খুব একটা দেখি না, যদিও ভদ্রলোকের সাথে আমার মানে পরিচয় ভার্চুয়াল পরিবেশটা খুব সুখকরভাবে হয় নাই, উনি আমাকে নিয়ে অবশ্যই খুবই ভাবে হাস্যরস করছেন আনএক্সেপ্টেবল ওয়েতে, এবং এটার জন্য অবশ্যই আমার কাছে প্রচণ্ড ধোলাই খাইছেন। কিন্তু আমি পরবর্তীতে আমি ওনাকে জোরটুকু আরও কথাবার্তা শুনে আমার মনে হয়েছে যে না না আমি আসলে ওনাকে যেরকম ভাবছিলাম শুরুতে ব্যাপারটা ওরকম না। সো এনাদের সবার মধ্যে খালিদ ফারহান রিলেটিভলি ফেয়ার, রিলেটিভলি অনেস্ট, রিলেটিভলি আপরাইট এবং ইন্টিগ্রিটি আছে কিছুটা, আর বাকি সবার কথাবার্তা বুলশিট দিয়ে ভর্তি, মোরাললেস কাজকর্ম হইতেছে সেইডি। সো সেই পয়েন্টটা মেক করতে চাই, কেন মেক করতেছে কারণ একজন কমেন্ট করছেন আমার ভিডিওর নিচে যে এই দুইটাই হয়েছে ডাউট, মানে ইহাই আমি খালিদ ফারহান দুইটাই ডাউট নিয়ে কমেন্ট করছেন, আমি ওটার সাথে আমি একমত না। তো খালিদ ফারহান কিন্তু অনেকগুলো জায়গায় পুশব্যাক করছে, এক জায়গায় সে নিজেও বুলশিট বলছে, বাট রিসার্চ সবসময় এমনভাবে সুন্দর করে বেন্ড করা যায় যেন রেজাল্ট সবসময় পজিটিভ হয়, বাট ওকে ফাইন, বুলশিট নিশ্চয়ই আমিও কখনো কথা হয়তো বলে ফেলি, আই হোপ নট, আই বিলিভ নট, বাট থাকতে পারি না কেন, একদিন যে কথা বলি বেশি কথা বললে অনেক কিছু উল্টাপাল্টা হইতে পারে, কিন্তু এইটা একটা এখানে আপনি অনেক কথা বললে দুইটা চারটা উল্টাপাল্টা কথা হইতেই পারে, কিন্তু আপনি একশোটা কথা বললে 99টা যদি বুলশিট হয় না, 90টা যদি বুলশিট হয় দ্যাটস প্রবলেম্যাটিক, দ্যাটস অ্যান ইস্যু। হ্যাঁ, সো এই কারণে মানবীয় সীমাবদ্ধতার যে লেভারেজ সেটাও দেওয়া যাচ্ছে না আর কি। উনি বলতেছেন যে যারা আসলে রিসার্চ করে তারা জানে, যারা খুবই অনেক যারা প্রথম কয়েকদিন করে তারা মনে করে ও না না রিসার্চ খুব নন বায়াসড, আমরা এই করছি সেই করছি এটা নন বায়াসড, বাংলাদেশের যে ছেলেটা নেতিবাচক সেও গালি দিয়ে গেছে ভিডিও নিচে এসেছে, বাংলাদেশ আমেরিকা 18-20 কেমনে, ওকে। সো উনি বাংলাদেশে যা চলে উনি মনে হয় ভাবছেন ওয়েস্টে এগুলাই চলে, ইদার উনি যা জেনে এইসব বুলশিট কথাবার্তা বলতেছেন অথবা জেনে শুনে অ্যাগেন ওনাকে বলতে হবে এগুলো, আরও কী কী জেনে সকল ডেটা হইতেছে খালি এভাবে করে, না 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 না, প্রথম রিসার্চের ডেটা নিয়ে আসি তারপর উনি যেগুলো বলছেন এগুলোকে আনড্রাপ করবো বুলশিটগুলোকে, রিসার্চের মধ্যে কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে কি না, থাকলে কী কেন বা এই কথাগুলো কেন বলা হয়, ড্রাগের উপকারিতা নিয়ে, পর্নোগ্রাফির উপকারিতা নিয়ে এগুলো নাকি টাকা খাওয়ায় নাকি এগুলো করা হচ্ছে, তখন আবার খালিদ ফারহান জয়েন করছে যে হ্যাঁ রিসার্চ করে আপনি চাইলে এটা প্রমাণ করতে পারবেন স্ট্যাটিস্টিক্স দিয়ে যে মাইকটা খাওয়া যাবে। ইফ ইউ হ্যাভ মানি আপনি এরকম একটা রিসার্চ কন্ডাক্ট করতে পারেন যেইখানে মানে কোনোভাবে আপনি জিনিসটা এমনভাবে সাজাইতে পারেন যেন মনে হবে যে এই মাইকটা খাওয়াটা ভালো আসলে স্বাস্থ্যের জন্য। না না না, খালিদ ফারহানকে আমি লেভারেজ দিতে রাজি আছি কারণ সে বয়স কম, এই এরিয়াতে নাই, জানে না সে হাউ রিসার্চ ওয়ার্কস, সো হি হ্যাজ নো আইডিয়া, সো আমি তোকে ছেড়ে দিচ্ছি এই জন্যে। ওকে, প্রথমত রিসার্চ রাইট না, রিসার্চ কিন্তু পিয়ার রিভিউড হয়, আপনি কোথাকার রিসার্চের কথা বলতেছেন আমি জানি না, যে সব ম্যানিপুলেট করে করে রিসার্চ পাবলিশ করতেছে, হ্যাঁ ম্যানিপুলেট করে পাবলিশ করা যায় না তা তো না, করা তো যায়, ঢাকা ইউনিভার্সিটির জার্নাল আছে তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু রিসার্চ হয়, জানেন নাকি আপনারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ হয়, সেখানে মৌলিক কাজকর্ম হচ্ছে, রিসার্চ পাবলিকেশন হচ্ছে, কথা বলছেন না, তারপর দুদিন পর ধরাও খাচ্ছে। আমি আর একটা পর্বে আলোচনা করে দেখাইছি আপনার ওই যে কী জানি বলে ইস্টের যত আছে আপনার কী বলে মুসলিম কান্ট্রিগুলো থেকে শুরু করে বাংলাদেশ মিলে ইন্ডিয়া মিলে এরা বুলশিট জার্নাল করতেছে, বুলশিট পাবলিকেশন হচ্ছে। এখন ইয়াহি আমি যদি বুলশিটে রেফারেন্স দিয়ে বলেন এই যে এইভাবে রিসার্চ হয় না, এটা রিসার্চ না, তাদেরকে কেউ রিসার্চার হিসেবে গুণেও না, বাংলাদেশে যারা বসে বসে পেপার পাবলিশ করে তাদেরকে কেউ রিসার্চার হিসেবে মূল্যায়ন করে না, আপনি যদি এখন এইসব লামসাম আইনা দেখায় ও এইভাবে রিসার্চ হয় ওয়েস্টে না, এইভাবে রিসার্চ হয় না,
কোনো একটা কথা যদি পাবলিক যদি রিসার্চে উঠে আসে আপনাকে দেখতে হবে কে বলতেছে কথাটা, কোন জার্নালে পাবলিশড হয়েছে, কোনো রেপুটেড এস্টাবলিশড জার্নালে পাবলিশ হয়েছে, কোনো রেপুটেড এস্টাবলিশ সায়েন্টিস্ট কথাটা বলছে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বুলশিট বলছে আর ইয়াহি আমিন এসে পডকাস্টে দাবি করবেন যে ও রিসার্চের মধ্যে বায়াস, না না বায়াস সম্ভব না। আপনাকে ধারণা ঘোড়ার ঘাস খেয়ে পৃথিবী চলতেছে, ওয়েস্ট চলতেছে, রিসার্চের উপরে রিসার্চের উপর ভিত্তি করে পলিসি নির্ধারিত হয়। এই কারণে এখন আসবে এই পয়েন্টটা, তুমি যে বলেন যে পর্নোগ্রাফি সব জাস্টিফাই করে ফেলতেছে, ড্রাগ অ্যাবিউজ সব জাস্টিফাই করে ফেলতেছে রিসার্চ দিয়ে, কেন যে করতেছে এটা কিন্তু ইহাই আমি বুঝতেছেন না। উনি পলিসি নির্ধারণ করে এইসব দেশে, রিসার্চের রেজাল্টের উপর নির্ভর করে পলিসি নির্ধারিত হয়, সরকার পলিসি নির্ধারণ করে। সোনার বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ তো না, তাই না? এটা বিগ ডিল বোঝা যাচ্ছে। এই পরিমাণ ট্রাস্ট, এই পরিমাণ রিলায়েবিলিটি আছে রিসার্চের রেজাল্টের উপর। সবাই জানে যে এইসব দেশে বদমাইশি চলে না রিসার্চের নামে। অ্যাপারেন্টলি ইয়াহি আমিন বাঙালি ভোদাইগুলারে বুঝাইতেছেন ওনার অডিয়েন্সের যে রিসার্চ নামে কী চলো এখানে। পিয়ার রিভিউড বলা হয় এই কারণে, পিয়ার রিভিউড জার্নাল বলা হয় যে আমার একটা পেপার পিয়ার রিভিউড জার্নালে পাবলিশড হয়েছে কিনা। তার মানে কি মানে হচ্ছে আপনি একা মিলে ভোদাই ভূগোল বুঝাবেন না, না না এখানে হাজার হাজার সায়েন্টিস্ট আছে, তাদের সামনে আপনার পয়েন্ট এস্টাবলিশ করতে হবে। খালিদ ফারহান যে বললেন স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিয়ে, হ্যাঁ এগুলো ফেসবুকে সম্ভব। ফেসবুকে খালিদ ফারহানের ইম্প্রেশন এটা পাইছেন উনি ফেসবুক থেকে, যে ফেসবুকে ডেটা ম্যানিপুলেট করে স্ট্যাটিস্টিক্স ভুজুং ভাজুং বানায় দিনকে রাত, রাতকে দিন করে হইতেছে ফেসবুক, না এগুলো রিসার্চের সম্ভব না। রিসার্চে একটা প্রেজেন্টেশন যখন দিতে যাবেন বসে এক্সপার্টদের সামনে সুতা বের করে ফেলবে প্রশ্ন করতে করতে, বুলশিট বলে পার পাওয়ার কোনো সুযোগ নাই। না না ওই যে ইয়াহিয়া আমিন যেটা কথা বলতেছেন, ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চটা, সেখানে ফেলে পারবেন বুলশিট বলে পার পাবেন, ওনার তো কাজই করে ওখানে বুলশিট নিয়ে বুলশিটিং। সত্যিকারের রিসার্চ যেখানে হয় যেগুলা, হ্যাঁ যেটাকে ধসায় দেওয়ার চেষ্টা করতেছি না, হ্যাঁ আমিন ওইখানে গেলে খুঁটিবাটি থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, হ্যাঁ সেখানে বুলশিট বলার চেষ্টা করলে। আপনি একটা ডেট উপস্থাপন করলে আমি জানি না ভদ্রলোক রিসার্চ করছে কি না, ইয়াহিয়া আমিন জানি না, কোন একটা স্ট্যাটিস্টিক্যাল খালিদ ফারহান জানে না, কোন একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা যদি আপনি উপস্থাপন করেন সেইটারে যে কতভাবে আপনার জাস্টিফাই করতে হবে, কোথাও কোনো ফাঁক ফোকর থাকলে আপনার সুতা বের করে ফেলবে সেখানে এক্সপার্টরা প্রশ্ন করে। কোনো সুতা আপনি একটা প্রেজেন্টেশন মানে মাঝে মধ্যে অবাক লাগে, ধরেন এখানে আমি একটা প্রেজেন্টেশন দিচ্ছি তো অন্য ডিপার্টমেন্টের লোকজন আসছে আমার এরিয়ার, না আপনি একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনাকে সবচেয়ে বেশি এম্বারেসড হয়তো করবে এমন একজন এমন একটা প্রশ্ন করে যে আপনার এরিয়ারও না। এইখানকার মানুষ এত জানে যারা রিসার্চ করে, রিয়েল ইয়াহিয়া আমিনের রিসার্চারদের কথা বলতেছি না, যারা সত্যিকার রিসার্চ করে, যারা দুনিয়া চালায়, যাদের রিসার্চের উপর ভিত্তি করে, বায়াসড রিসার্চ যারা করে না, এরা এত জানে এবং এত এরিয়া সম্পর্কে জানে। কেন জানে এটারও অনেক কারণ আছে। ধরেন এখানে যখন একটা রিসার্চের সেমিনার হয় এরা অন্য সেমিনারে গিয়ে বসে থাকে, অন্য একটা সাবজেক্টের সেমিনার হচ্ছে জাস্ট সিম্পলি জেনুইন জানার আগ্রহ থেকে, শেখার জন্য যাচ্ছে ওই এরিয়াতে কী রিসার্চ হচ্ছে একটু জানি, যাই গিয়ে ওখানে বসে শুনি শিখি। সো এরা এত কিছু সাথে অ্যাওয়ার্ড থাকে যে এরা তাদের রিসার্চ এরিয়ার বাইরেও এত কিছু জানে। আপনি মনে করেন প্রেজেন্টেশন দিচ্ছেন, সারা প্রেজেন্টেশন দিয়ে ফাটাই ফেলছেন আপনি, ওই আরেক এরিয়ার আরেকজন এমন এক প্রশ্ন করে বসবে আপনার দিনটাই মাটি, আপনাকে এমন প্রশ্ন করে বসবে আপনার শুনে মনে হবে আরে সে এত কিছু জানে কীভাবে, শুধু এরিয়ার না। সো এইখানকার মানুষজন এত জানে, ইয়াহে আমি বুঝাইতেছেন বাঙালিকে স্কুল কলেজ করে পোলাফান যে বুলশিট নাকি পাবলিশ করা হয়, হ্যাঁ বুলশিট, আচ্ছা এত সহজ, ওকে এভাবে চলতেছে পৃথিবী, হ্যাঁ ওকে। সো সেইখানে গিয়ে আপনি পার পাবেন না বুলশিট বলে, রাইট? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে পিয়ার রিভিউড জার্নাল, আপনি যখন জার্নালে পাবলিশ করবেন সেটা যখন যাবে পিয়ার রিভিউড হবে, পিয়ার রিভিউড মানে হচ্ছে অন্যান্য রিসার্চাররা মিলে এটা খুঁটায় 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 পড়ে এমন কোনো জার্নাল পাবলিশড হয় নাই যেটা রিভিউ ছাড়া পাবলিশড হয়েছে, মানে সাবমিট হয় না যেটা রিভিউ ছাড়া পাবলিশড হয়েছে। আপনি পাঠাবেন এক বিশাল দশ পাতার চলে আসবে আপনার ফিডব্যাক, এখানে এটা চেঞ্জ করো, সেখানে দাড়ি কমা ফুল স্টপ। রিসার্চের ইয়ে ইন্টিগ্রিটি ওয়েট কাজের মানে তো পরের কথা, দাড়ি কমা ফুল স্টপ থেকে শুরু করে কোনো কিছু বাদ নাই, প্রত্যেকটা ধরে 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 তাকে দিয়ে বের হয়ে আসার কোনো রাস্তা নাই। ইয়ে আমি যেটা ভুল বোঝাচ্ছে বাঙালিকে, না 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 এটা অসম্ভব, ফাঁক দিয়ে বের হয়ে যাওয়া ভুজুং ভাজুং অসম্ভব। সো যখন একটা জিনিস পাবলিশড হয়, একটা রিসার্চ পেপার যখন পাবলিশড হয়, একটা রিসার্চ আর্টিকেল যখন পাবলিশড হয়, আপনি কোথায় পাবলিশড হয়েছে, কারা পাবলিশ করছে, এটা কি আমেরিকার একটা রেসপেক্টেড জার্নালে পাবলিশ হয়েছে, ইউরোপের একটা রেসপেক্টেড জার্নালে পাবলিশ হয়েছে, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সৌদি আরবের, ইন্ডিয়ার, আপনাদেরকে দেখাইছি ইয়ের কি জানি ইজিপ্টের ভুজুং ভুজুং পাবলিকেশনে পাবলিশ হয়েছে, রাইট? সো প্রথমত এখানে একটা স্পিন মারার চেষ্টা করতেছেন ইয়াহি আমিন, জেনে নাকি না জেনে আই ডোন্ট নো দ্যাট, না জেনে হইলেও তো দুঃখজনক, জেনে হইলেও তো আরও বেশি দুঃখজনক, ওকে আচ্ছা। না রিসার্চ পেপার বুলশিট হয় না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এই যে উনি যেটা বলতেছেন যে উনি এখন বলবেন যে হ্যাঁ হ্যাঁ রেসপেক্টেড জার্নালে আসছে, রেসপেক্টেড রিসার্চাররা রিসার্চ করে রেসপেক্টেড পিয়ার রিভিউ প্রসেসের মধ্য দিয়ে এবং খুবই রিগোরাস, খুবই রিগোরাস, কতটা রিগোরাস আমি জানি, আমি রিসার্চ লাইনে আসেন কিনা, থাকলে উনি ধারণা থাকবে, না থাকলে উনি ধারণা নাই, কতটা রিগোরাস প্রসেসের মধ্য দিয়ে, পিয়ার রিভিউ প্রসেসের মধ্য দিয়ে যাওয়ার পর কী পরিমাণ, কত অ্যাঙ্গেল থেকে এক একটা, আমি এইগুলো বিভিন্ন সময় আলোচনা করছি যে ফেসবুকে এসে মানুষ বুলশিট বলে বলে পার পায়, কেন? কারণ এই অডিয়েন্সরা কিন্তু জানে না যে এই প্রসেসগুলো যে কীভাবে বুলশিটকে ডিটেক্ট করতে হয়। আপনি একটা রিসার্চ, আপনি যখন সভ্য দেশে সভ্য জায়গায় উন্নত বিষয়ে রিসার্চ করবেন, আপনি যখন একটা দাবি করবেন, এই দাবির যে ভাই কতভাবে জাস্টিফাই করতে হবে, তাহলে উড়ে ফেলাই দেবে আপনার এই দাবিকে, হ্যাঁ
হাজার দিক থেকে জাস্টিফাই করতে হবে, নাল হাইপোথিসিস মাইরা এইভাবে সেইভাবে করে পি ভ্যালু টি ভ্যালু দিয়ে স্ট্যাটিস্টিক্যালি যখন আপনি করবেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এই ভ্যারিয়েন্স প্যারেন্স কতভাবে যে আপনার এই যে দাবিটা, এই দাবিটা যে ঝড়ে বক মরা না, অথবা আপনার মনের খেয়াল খুশি ইয়াহিয়া মিনের মনে মনে হয়েছে যে ও পর্নোগ্রাফি হইতেছে বা ড্রাগ অ্যাবিউজে ওনার মনে হয়েছে, উনি এটা একটা রিসার্চ করে ফেলবেন একটা রেসপেক্টেড জার্নালে, ওনার ইচ্ছা মতো ভুজুং ভাজুং সবাই স্পিন মেরে, এইভাবে দুনিয়া চলে না। হ্যাঁ, এই জন্যই তো সভ্যতা বিশ্বাস কীভাবে চলে হয়তো ধারণা নেয় ওনার, এই কারণে এগুলো বলে বেলায় সারাদিন। ওকে, সো মানে এমন এত এমন একটা বুলশিট বলছেন যে এটাই পয়েন্টটাই এখন আমি পাস করে সামনের পয়েন্টে যেতে পারতেছি না। আচ্ছা, নেক্সট পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে ধরুন একটা রেসপেক্টেড জার্নালে পাবলিশ হলো যে ড্রাগ খারাপ না, মাস্টারবেশন খারাপ না, পর্ন দেখা খারাপ না। হ্যাঁ, এখন ইয়াহিয়ামিন স্পিন দিচ্ছেন এটাকে, ও আমেরিকার পৃথিবীর সেরা সেরা মানে ওয়েস তো খারাপ, পৃথিবীর সেরা ওয়েস্টারেরা বসে বসে ওইটা পর্নোগ্রাফিকে জাস্টিফাই করতেছে রিসার্চ পেপারে বসে বসে রিসার্চাররা। হ্যাঁ, এভাবে দুনিয়া চলে সোনার বাংলার মতো সব কিছু। হ্যাঁ, সব খালি হইতেছে বদমাইশটা না না, তো তাইলে কেন রিসার্চ পেপারে এটা পাবলিশ হইলো যে মনে করেন মাস্টারবেশন খারাপ না? হুম, ইয়াহিয়ামিনের মনে হচ্ছে মাস্টারবেশন খারাপ, কিন্তু রিসার্চ গবেষকরা বলতেছে ইয়াহিয়ামিনের মনে হয়েছে মাস্টারবেশন খারাপ না, এই কারণে উনি দাবি করতেছেন যে রিসার্চাররা হইতেছে সবাই মিলে প্ল্যান করছে স্মোকিং রুমে মিলে এসে আমরা মাস্টারবেশনকে ডিফেন্ড করবো। আচ্ছা, তো কেন বলতেছে তাহলে রিসার্চার? এটার কারণ হচ্ছে যে কথাটা শুরুতে বলে ফেলছি যে এই দেশে রিসার্চ রেজাল্টেরকে ফ্যাক্ট হিসেবে ধরা হয়, যেই রিসার্চ মানে ফ্যাক্ট হিসেবে ধরা হবে না কেন, কারণ রিসার্চ রেজাল্টের অ্যাজ অপোজ টু দ্যাট হোয়াট ডু উই হ্যাভ, হোয়াট ডু হ্যাভ গট রিসার্চ রেজাল্টের অপোজিটে কিছু নাই, ও গল্প মুখের কথা, ও মাস্টারবেট করলে অন্ধ হয়ে যায় হুজুরা বলছে মনে করেন, ধর্মের বিভিন্ন ধর্ম থেকে মূলত তো ধর্ম থেকেই উঠে আসছে আমাদের যত চিন্তা ভাবনা, এই কারণেই তো সেকুলার সিস্টেম আসছে, ধর্ম রাষ্ট্র আলাদা করা হয়েছে, কারণ ধর্মের জিনিসপত্র রাষ্ট্রের রাষ্ট্র করে কি পলিসি নির্ধারণ করে মানুষের লাইফ কী হবে কী হবে না, পলিসি নির্ধারণ করবে ফ্যাক্টের উপর ভিত্তি করে যে কোনটা রাইট কোনটা রং, ধর্মের তো ধর্ম তো কোনো ফ্যাক্ট না, এটা একটা বিশ্বাস, সো বিশ্বাসের উপর ভিত্তি করে আপনি কীভাবে পলিসি নির্ধারণ করবেন, আপনি ফ্যাক্ট জাস্ট ইয়ে করবেন, তো এইসব কারণেই তো ধর্মের সাথে রাষ্ট্রের কনফ্লিক্ট, চার্চের সাথে রাষ্ট্রের কনফ্লিক্ট, সেকুলার সিস্টেম আসছে ধর্মকে আলাদা করে দেওয়া হয়েছে, রাইট? সো ওই যে ধর্মের ইনফ্লুয়েন্স তো এখন রয়ে গেছে সারা পৃথিবীতে সকল পলিসিতে, রাইট? এখন আপনি মনে করেন মাস্টারবেশন করা, কেউ তার ব্যক্তিগতভাবে ঘরে মনে করেন যে সে মাস্টারবেট করবে, এটা সমাজের এটা কোনো ক্ষতি কি না, এটার উপর কারো জীবন নির্ভর করে কি না, এই এই পলিসিগুলোর যখন আলাপ আসে তখন আমাদেরকে ফ্যাক্ট সার্চ করতে হয় যে মাস্টারবেট করা আসলেই, এখন আমাদেরকে সার্চ করে এখন বের করতেই হবে যে মাস্টারবেট করলে আসলে অন্ধ হয়ে যায় মানুষ, অন্ধ হয় কি না, সারা জীবন হুজুররা বলে আসছে, রেবাইরা বলে আসছে, প্রিস্টরা বলে আসছে মনে করেন মাস্টারবেট করলে চোখ অন্ধ হয়ে যায়, এখন আমরা সভ্য হয়ে গেছি পৃথিবী সভ্যতা সিস্টেম, এখন আমাদেরকে এখন পলিসি দাঁড় করাইতে হবে যে কেউ যদি মাস্টারবেট করে রাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করার অধিকার রাখে কি না, গতকালকে যেটা অনেকক্ষণ ধরে আলোচনা করছি যে রাষ্ট্র কিন্তু মিনিমাম হস্তক্ষেপ করবে, এটা হচ্ছে সভ্য দেশের আইডিয়া যেটা ইয়াহিয়ামিনদের মাথায় ঢুকবে না, ওনাদের এই জন্য চায়না পছন্দ হয়, চায়না চায়নার সিস্টেম খুব রেসপেক্ট করেন উনি চায়নাকে, রাইট? সো সভ্য দেশ এইটা ডিটারমাইন করার, আইডেন্টিফাই করার, ফিগার আউট করার চেষ্টা করতেছে জান প্রাণ দিয়ে যে রাষ্ট্রকে কীভাবে মিনিমাম ইনভলভ করা যায় মানুষের লাইফে। সো মাস্টারবেশন যদি সত্যিকার অর্থে ক্ষতির কারণ না হয়, মাস্টারবেট করলে যদি একটা উদাহরণ দিয়ে বলতেছি উনি পর্ণ মনেগুলো মনে করেন যে মাস্টারবেট করলে সত্যি যদি কেউ অন্ধ না হয়, এটার মধ্যে যদি সত্যি কোনো ক্ষতি নিহিত না থাকে, তাহলে এটা একটা মোরাল গ্রাউন্ডে চলে গেছে, এখন এটা একটা মোরাল রেলমে চলে গেছে, কেউ মাস্টারবেট করবে কী করবে না এটা তার মোরাল কল, তার মোরাল ডিসিশন, রাষ্ট্র এখানে এটাকে ফ্যাক্ট হিসেবে যে মাস্টারবেট করলে ক্ষতি হয় এটা একটা সাইন্টিফিক ফ্যাক্ট, সুতরাং তোমাকে আমি করতে দিবো না মাস্টারবেট, রাষ্ট্র এখন সেই কথা বলতে পারবে না, রাষ্ট্র আর নাক গলানোর সুযোগ নাই সেইখানে, এই জিনিসটা বোঝার জন্যে রিসার্চ পেপারগুলা এই যে কথাগুলো হয় এখানকার মানুষজন কথা বলে যে ও ড্রাগ অ্যাবিউজ নিয়ে মনে করেন কথার কথা, যেমন এই মারুয়ানানি, ও মারুয়ানানি উনি আমার পোস্টের নিচে কমেন্ট করছিল সম্ভবত এখন মনে পড়তেছে মারুয়ানানি, হ্যাঁ ওনার কাছে খালি বুলশিট যত ইন্টারনেট আছে এগুলো ওনার পছন্দ হয় যে মারুয়ানা নিয়ে, মারুয়ানা খাইলে কি ক্ষতি হয় কি ক্ষতি হয় না এগুলো নিয়ে রিসার্চ হচ্ছে, এবং রিসার্চ করে দেখা যাচ্ছে যে মারুয়ানা নিয়ে সারা জীবন যেসব গল্প শুনে আসছে আমরা মানে গাঁজা, এই গাঁজা খাইলে এই হয় সেই হয় সেই হয়, রিসার্চ করে দেখা যাচ্ছে তার কোনোটাই সত্য না, তার কোনোটাই ফ্যাকচুয়াল না, এখন আমিনের এটা পছন্দ হচ্ছে না কারণ উনি সারা জীবন গল্প শুনে আসছে, ওনার গল্প ভালো লাগতেছে, ওনার রিসার্চ ফ্যাক্ট পছন্দ হচ্ছে না, এখন ভাই আপনার রিসার্চ ফ্যাক্ট পছন্দ না হলে কিছু করার নাই, এখন আমরা এখানে পলিসি নির্ধারণ করবে সরকার যে, এবং এই লম্বা হয়ে যাবে আলোচনাটা যে কেন দেখেন মারুয়ানা নিয়ে দেশে, আমি এটা কিন্তু আমার একটা আরেকটা ওই যে ডিপ ডাইভস উইথ ফখরুল ওই চ্যানেলে কিন্তু আমরা দীর্ঘ আলোচনা করছি আমার এখানকার এক আমেরিকান ফ্রেন্ডের সাথে, রাইট? ইংরেজিতে ডিসকাশন ছিল সেখানে, আপনারা শুনলে জানেন বুঝে গেছেন ব্যাকগ্রাউন্ডটা যে কেন এত আলোচনা হয়, কারণ এই দেশে ওই যে কথাটা বললাম যদি মারুয়ানা কারো ক্ষতির কারণ না হয় তাহলে তো রাষ্ট্র সেখানে নাক গলাইতে পারবে না, তারপর এটা মানুষের ব্যক্তিগত চয়েস, তার মোরালিটির প্রশ্ন, আপনি বলতে পারেন মোরালিটি এটার উপর নির্ভর করে কিনা সেটা ভিন্ন কথা, যে কেউ গাঁজা খাবে কি খাবে না তার ব্যক্তিগত সিদ্ধান্ত, রাষ্ট্র এসে তাকে ধরতে পারবে না এটার জন্য যদি এটাতে হার্ম নিহিত না থাকে। এখন আমেরিকাতে ট্র্যাডিশনালি হিস্ট্রিক্যালি আমেরিকার আইন ছিল যে গাঁজা বহন করা যাবে না, গাঁজা বহন করলে পুলিশ ধরবে, এবং এই গাঁজা বহন করার কারণে ডিসপ্রপোর্শনেটলি যারা ব্ল্যাক বা যারা ইয়ে
সমাজের নিচু স্তরে বিলং করে ক্যারি করে তারা ডিসপ্রপোর্শনেটলি গ্রেফতার হয়। এখন এই দেশে তো মানুষ যে কথাটা আপনি বোঝার চেষ্টা করেন, এই দেশে কিন্তু সকল কিছু করা হয় সর্বোচ্চ, এত আলোচনা হচ্ছে নাগরিকের স্বাধীনতা নিশ্চিত করার জন্য, রাষ্ট্রের কর্তৃত্ব কমানোর জন্য। এই দেশে যখন বলা হয় যে সরকার ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ফেসবুক নির্ধারণ না করে সরকার করা উচিত, এই কথাটা বলার মানে সরকার মিনিমাম হস্তক্ষেপ করতে পারে। এখন যখন ফেসবুকে একটা ডিসিশন নেয়, এটা ফেসবুকের ইচ্ছা, সে কি ডিসিশন নিবে, এখানে কারো হস্তক্ষেপ করার সুযোগ নাই। কিন্তু ফ্রি স্পিচ যখন সরকার প্রোটেক্ট করে তখন কিন্তু সেটা, যেমন ফেসবুক আপনার ফ্রি স্পিচে বাধা দিচ্ছে, রাইট, সরকার কিন্তু আপনার ফ্রি স্পিচে বাধা দিতে পারবে না। সো ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড যদি সরকার নির্ধারণ করে তখন আপনি ফেসবুকে কী লিখতেছেন এটা ডিলিট করার এখতিয়ার কারও থাকবে না, কারণ এটা এখন সরকারের এখতিয়ারে চলে আসছে এবং সরকার কিন্তু নাগরিকের উপর মিনিমাম হস্তক্ষেপ করবে। পয়েন্টটা বোঝেন এখানে। সো এই কারণে এইসব দেশের মানুষ বলে যে ও ফ্রি স্পিচের প্রশ্নে যে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড কি ফেসবুকের হাতে থাকা উচিত না সরকারের হাতে থাকা উচিত, স্বাধীনতার প্রশ্নে আপনি যদি বাংলাদেশে এই জিনিস না, আপনি যদি এটা নিয়ে বাংলাদেশে বসান, বাংলাদেশে যখন সরকারের হাতে আসে তখন কি ফ্রি স্পিচ প্রোটেক্টেড হবে নাকি ফ্রি স্পিচ আরও ইনফ্রিঞ্জড হবে? বাংলাদেশের সরকারের হাতে গেলে এখন তো ফেসবুকে যা লিখতে পারবেন এটাও লিখতে পারবে না, রাইট? সো জায়গা উনি পাইছে কিছু অডিয়েন্সের মধ্যে স্টুপিডগুলোরে খাওয়াইতেছে। সো ও পলিসির প্রশ্নে যে গাঁজা, আপনি যখন গাঁজা ক্যারি করেন আপনার গাঁজার সাথে যদি কোনো ক্ষতি জড়িত না থাকে, আপনি মনে করেন আপনার মনে হচ্ছে গাঁজার সাথে ক্ষতি জড়িত, আপনি সবাই নিয়ে জেলে ভরে রাখতেছেন, এখন এই দেশের মানুষই আলোচনা শুরু করছে এই এই যে সবাইকে যে সরকার জেলে ভরতেছে, সরকারের হাতেই ক্ষমতা থাকা উচিত কিনা, আসলেই কি গাঁজা ক্ষতিকর? যদি গাঁজা ক্ষতিকর না হয় তাহলে এই আইন রাখা যাবে না যে কেউ গাঁজা ক্যারি করলে তাকে ইয়ে করা যাবে, কেউ গাঁজা খাইলে, কেউ গাঁজা ক্যারি করলে তাকে নিয়ে জেলে ভরে রাখা যাবে। তো তারাই সম্পূর্ণ আলোচনা করতেছে একটা সভ্য জায়গা থেকে নাগরিকের স্বাধীনতার প্রশ্নে, সরকারের কন্ট্রোল কমানোর প্রশ্নে, এগুলো ইয়াহিয়া আমিনের মাথায় ঢুকবে না, কারণ ওনার চায় না পছন্দ। আচ্ছা, সো যেই কারণে এই রিসার্চগুলো হয় যে মাস্টারবেশন করলে সেটার কোনো ক্ষতি আছে কি না, ইয়াহিয়া আমিনের দাবি যুক্তি হইতেছে, এগুলো বিভিন্ন কোম্পানি ওষুধ কোম্পানিরা মিলে টাকা খাওয়ায় হইতেছে রিসার্চারদেরকে, আমাদেরকে রিসার্চারদেরকে সারা পৃথিবী আমেরিকা খালি সভ্যতা সম্পর্কে ওনার ধারণা নেই আর কি, টাকা খাওয়ায় খাওয়ায় হইতেছে রিসার্চ করাচ্ছে। এই যে পিয়ার রিভিউ প্রসেসে রেসপেক্টেড জার্নাল, পৃথিবীর রেসপেক্টেড সায়েন্টিস্ট, রিগোরাস পিয়ার রিভিউ প্রসেস, এগুলো সব টাকা দিয়ে হচ্ছে, সব টাকা দিয়ে হচ্ছে। সো এই কারণে এই রিসার্চগুলো হয় জানার জন্যে যে আসলে ফ্যাক্টটা কী, আসলে ট্রুথটা কী, আসলে কি কেউ মাস্টারবেটগুলো অন্ধ হয়ে যায় কি না, আসলে কি পর্নোগ্রাফি দেখলে অন্ধ হয়ে যায় কি না, আসলে কি পর্নোগ্রাফি দেখলে মানুষের মনে করেন পাগল হয়ে যায় কি না। যদি এখন সে যেটা বললাম পর্নোগ্রাফি কি ভালো কিছু না, পর্নোগ্রাফি ভালো কিছু না, তার মানে তারা যে রিসার্চটা করতেছে তারা কি পর্নোগ্রাফিকে ডিফেন্ড করার জন্য করতেছে? না, তারা পর্নোগ্রাফিকে ডিফেন্ড করার জন্য করতেছে না, এই স্পিন মারতেছে ইয়াহিয়া আমিন, আপনাদেরকে ভুল বোঝাইতেছে। তারা রিসার্চ করতেছে ফ্যাক্ট বের করার জন্য, নাগরিকের স্বাধীনতা প্রোটেক্ট করার জন্য, আর সেটাকে ইয়াহিয়া আমিন অপব্যবহার করতেছে। যে ব্যাপারটা কি, একটা অ্যানালজি দিই, মনে করেন হিরো আলম ইডিওটিক কাজকর্ম করে ফেসবুকে, এসে হিরো আলমেরকে যখন, হিরো আলমের ইডিওটিক কাজকর্মকে যখন সরকার থামাই দিছে, আমরা সেটার প্রতিবাদ করছি। কেন? হিরো আলমের কাজকর্মকে আমার ভালো লাগে দেখে, আমি হিরো আলমের গান শুনতে চাই দেখে, হিরো আলমের ইডিওসিকে সাপোর্ট করি না বা পছন্দ করি না, কিন্তু এই ইডিওটিক কাজকর্ম করার যে তার নাগরিক অধিকার আছে, যে সাংবিধানিক অধিকার আছে, আমি সেটার পক্ষে কথা বলতেছি। এবং সেটার পক্ষে কথা বলা মানে কি হিরো আলমের গান আমার ভালো লাগে, তা তো না, আপনাকে ইয়াহিয়া আমিন স্পিন দিবে ও ফখরুল ইসলাম এটা বলছে কারণ হিরো আলমের গান তার ভালো, না হিরো আলমের গান আমার ভালো লাগে বলে না। সায়েন্টিস্ট এগুলো করতেছে এই কারণে না যে আপনার কী জানি বলে ওইটা, এটা প্রতিষ্ঠা করতে যে মাস্টারবেট করা ভালো, এটা প্রতিষ্ঠা করতে যে পর্ন দেখা ভালো, এটা প্রতিষ্ঠা করতে যে মারুয়ানা খাওয়া ভালো, এটার জন্য না, তারা এটা প্রতিষ্ঠা করতেছে এই কারণে যে এইটার মধ্যে যদি কোনো হার্ম জড়িত না থাকে তাহলে সরকার এই কথা বলতে পারবে না যে এটার মধ্যে হার্ম জড়িত আছে, এই কথা বলে নাগরিকের উপর খবরদারি করতে পারবে না। এই সব কিছুর স্পিন মেরা ওনাদের মাথার যত রকম গার্বেজ আছে অসভ্য চিন্তা ভাবনা এই সব কিছুর ভরে দেবে, ও চায় না চায়না সেরা, বাংলাদেশে এখন হইতেছে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড বাংলাদেশ সরকার নির্ধারণ করতে হবে। গতকালকে যেটা পিক করছি এটা একটা মেজর জায়গা, যিনি বাংলাদেশ সরকারের হাতে কমিউনিটি স্ট্যান্ডার্ড তুলে দিতে চাচ্ছেন, কোথায় ইউটিউবে কোনো আলোচনা শুরছে, কী কনটেক্সটে কী বলছে, এসে বাংলাদেশে মারতেছে, বুদ্ধি দিচ্ছে পাগলকে, শাকুনা নাড়তেছে, বুদ্ধি দিচ্ছে বাংলাদেশ সরকারকে যে ফেসবুক কমিউনিটি আপনারা নিয়ে নেন আছে, এই হচ্ছে ঘটনা। এখন কথা হচ্ছে যে শুনেন ভাই, এখন ইন্টারনেটটা আসায় বিপদ হয়ে গেছে, কথা কিন্তু খুব দ্রুত ছড়ায়, রাইট? এই যে উনি কথা বলতেছেন খুব সহজে হাজার হাজার মানুষ শুনে ফেলতেছে, আমার কথা শুনতেছেন হাজার হাজার মানুষ, এটা একটা দুঃখের ব্যাপার। এই বুলশিট বাঙালি এমনিই হয়েছে বুলশিটের সাগরে হাবুডুবু খায়, আর এখন এই যে ইন্টারনেটের মধ্যে আরও কিছু বুলশিটার আসছেন, আর সেই যে ওয়েস্টের সভ্য সভ্য আইডিয়াগুলো, কি চমৎকার চমৎকার মানবিক প্র্যাকটিসগুলো, মানবীয় প্র্যাকটিস, মানবীয় ভ্যালুস, মোরাল ভ্যালুস, এইসব কারণে সভ্য দেশে সবাই আসতে চায়। ইয়াহিয়া আমিন রাইস এখন আপনি জিনিসটা বোঝেন যে সভ্য আইডিয়াগুলোকে যদি মিথ্যা কথা বলে স্পিন মেরে উপস্থাপন করা যায়, এটার অ্যাজ অপোজ টু দ্যাট হোয়াট ডু উই গট ও বাংলাদেশ, তারপর হচ্ছে অসভ্য সিস্টেম, রাইট? সো বেসিক্যালি এসেন্সিয়ালি উনি যে কাজটা করতেছেন, উনি টু ফোল্ড, ওই যে শাখের করতের মতো দুইভাবে কাটতেছেন, একে উনি সোনার বাংলাকে সুজলা সুফলা প্রমাণ করার চেষ্টা করতেছেন, মানে যারা এস্টাবলিশমেন্ট তাদেরকে একটা কমফোর্ট জোন ঠেলে দিচ্ছেন, কমফোর্ট জোনের দিকে নিয়ে যাচ্ছেন, ডাক পাবেন আপনারা প্রমাণ পাবেন কিছুদিনের মধ্যে, দেখবেন যে ইয়াহিয়া আমিনকে খালি সকল সরকারি জায়গায় সোলেমান সুখনের মতো ডাকতেছে, কেন? কারণ উনি কিন্তু সরকারকে সুবিধা রাখছেন। আপনি দেখবেন সরকার বাংলাদেশের মনে করেন যারা পলিটিক্স করে, মন্ত্রী পলিটিশিয়ানরা, এরা সারাদিন হইতেছে ওয়েস্টকে গালাগালি করবে, হ্যাঁ ওরা কারণ কেন গালাগালি করে, কারণ ওয়েস্ট কিন্তু মানবতার কথা বলে, মানবতাবাদের কথা বলে, বাংলাদেশে খুন গুম হয় এই জন্য স্যাংশন দেয়, সরকারে কিন্তু পছন্দ না, তারা খুন গুম করবে, ওয়েস্ট স্যাংশন দেয়, ওয়েস্ট মানবতার কথা, হ্যাঁ। সো বাংলাদেশের সরকার মন্ত্রী মিনিস্টাররা দেখবেন সবসময় ওয়েস্টকে গালাগালি করে, হ্যাঁ, কারণ
ওয়েস্ট সমস্যা করতেছেন কিন্তু ওনাদের গুন্ডামি পান্ডামির মধ্যে, বাট উনি যেগুলো বলে বেড়াচ্ছে এগুলোর সাথে ফ্যাক্টের দূরতম সম্পর্ক নাই, সব স্পিন, সব অসত্য, সব মিথ্যা, এবং ইন দ্য প্রসেস উনি যা করতেছে ওই বাংলাদেশের সরকার বাংলাদেশের এদেরকে খুব ভালো ফিলিং দিচ্ছে, ভালো টকিং পয়েন্ট দিচ্ছে, এদেরকে আরও কমফোর্টেবল জায়গায় পৌঁছে দিচ্ছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এদের হইতেছে কি জানি পারপাস সার্ভ করে যাচ্ছেন ওয়ান ওয়ে অর অ্যানাদার।